আমাদের আজকের এখানটা একটু ভুল হয়ে গেছে, আমরা দেখে নিইনি যে মেশিন ঠিক আছে কিনা, স্পিকার ঠিক আছে কিনা। তো গাইস আজকে আমরা সকাল সকালে এসেছি একটা পিকনিক গার্ডেনে, মানে আমাদের সাউন্ড সেট আপ নিয়ে সাথে প্যান্ডেলের কিছু মাল জিনিস নিয়ে। এ ভাই কোথায় টেপ? দাঁড়া দাঁড়া, পেয়েছি পেয়েছি পেয়েছি। আর আমরা এখন সকাল সকাল এসেছি, একদম সকাল সকালই তো। এখানে সবুজ এখনো লাইন টাইন জুড়ে যাচ্ছে, তোমাদের সবার প্রিয় সবুজ দাদা। আপাতত ফোনটাকে রাখি, রেকর্ডিংটা স্টার্ট। সেট আপ হয়ে গেছে এখানে রেডি, আর এখানে সবুজ কানেকশন করছে, কানেকশন করো ভাই। গাইজ আজকে আমরা এসেছি হচ্ছে মাতারাঙ্গির ভিতরে, মাতারাঙ্গি ওই দেখো ওই দেখো ওখানটায় এখন একটা জল ট্যাঙ্কি আছে, কোথায় রে ভাই দেখা যাচ্ছে, ওই যে মাতারাঙ্গি। এটা হচ্ছে বাঘাটির মোড় দিয়ে ঢুকে জল ট্যাঙ্কি যেখানে আছে সেখানে। আমি আপাতত এলাম লাইনটা দিতে, এখানে কোনো একটা জায়গা থেকে বলেছে লাইন দিতে, সেখান থেকে লাইনটা দিচ্ছি। আর সেট আপ ওখানে কমপ্লিট, কানেকশান বললাম সবুজকে করতে, তো কানেকশান সবুজ করছে এখন। এরপরে আপনাদের সাউন্ড স্ট্রিমটা দেখাবো, তার আগে লাইনটা দিয়ে নিই। তো গাইস এখানে দেখো এই মেশিন সেট আপ এসছে, এটা র্যাকের জন্য এসছে আর এটা টপের জন্য, এসপিবি টু কে আছে এটা। তো গাইস সেট আপ তো ডান, মেশিন অন করি, জয় মাতা রান্না। আমি এটা প্লাগটা কোজানি, তো গাইজ ওখানে তো বক্স লাগানো কমপ্লিট। এবার আমি আবার আসলাম গোডাউন, আর ওখানে আছে এখন সবুজ। আর এখন আমি যাব আবার হচ্ছে আর একটা পিকনিক স্পটে, যেখানে আজকে আমাদের যাবে হচ্ছে এই 722 JBL দুটো। তো এই টপ দুটোকে আবার এখন আমাকে নিয়ে যেতে হবে আর একটা পিকনিক স্পটে, যেখানে গিয়ে এখন আমি এই টপ দুটো চালিয়ে দিয়ে আসবো, ঠিক আছে। আর ওখানে 15-15 দুটো বাজুক, আর তারপরে চলো এই মালটা তুলে নিই, দেন ওখানে গিয়ে টেস্টিং করবো, আর এই মালটা ওখানে গিয়ে লাগিয়ে দিই, ঠিক আছে চলো যাওয়া যাক। তো গাইজ আমি আসলে দেখাতে পারিনি, আমি সেট আপটা লোড করলাম আর নিয়ে এলাম। আর আজকে আমাদের সাউন্ড সেট আপের সাথে দেখো চেয়ার টেবিলও নিয়ে এসেছি আমি, ঠিক আছে। চেয়ার টেবিল ছাতা তো এরকম টুকটাক নিয়ে নিই সাথে আমি কন্ট্রাক্টের মধ্যেই। আর এখানে আমাদের যেমন কি বলেছিলাম মিনি টেবিল দুটো এসেছে, আর এটা এসছে হচ্ছে নীলগঞ্জের মধ্যে, ঠিক আছে। নীলগঞ্জে একটা খাল পাড় আছে, তো এই দেখো এই সাইডে খাল আছে, এটা পুরোটা খাল। তো এইখানে এসেছি আমি এখন এই মিনি সাউন্ডটা নিয়ে সাথে চেয়ার টেবিল, সাথে আজকে ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার। সেই জন্য আমি আবার পরে আলাদা করে প্লাস্টিক নিলাম, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল আর দেখাতেও পারিনি লোডিংয়ের সময়টা। আর ওয়েদারটা এত বাজে হয়ে যাচ্ছে যে কিছু বলার নেই, দু তিন দিন কন্টিনিউ ওয়েদারটা একদম বাজে। তো গাইজ অনেকটাই ভিতরে এলাম এই বক্স ফক্স নিয়ে, যদিও ওরাই এনেছে, মানে ভিতরে দেখেছো প্রায়
জঙ্গল মাঠ বলতে পারো, মানে প্রায় জঙ্গল মাঠ। আর এই সাইড দিয়ে যাচ্ছে খাল, ওই অনেকে হয়তো চিনবে বত্রি বিল, বত্রি বিলের খালটা এখান দিয়েই যায়। আর আমরা বক্স লাগিয়েছি সেই নিচেটায়, ওই নিচেটায়। আর আমি এখন এই ব্লুটুথ প্লেয়ারটা নিতে এলাম। আর ওই যে বক্স দেখতে পাচ্ছ, ওই যে নিচে এমন হয় বাজিয়ে যেন সব ঠিকঠাক থাকে, আবার উল্টো পাল্টা বাজিরা ভেটে ফুটে গেলে সমস্যা হয়ে যাবে আবার। ঠিক আছে, যখন আওয়াজ বেশি হলে ফেটে যাবে না, হয়তো গা 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 করে ব্যাস দিয়ে আছে। এমনি এমনি কাটার মতো না, বক্স হিসাবে মেশিন ঠিক আছে, কাটবে না একটা অত সহজে। ঠিক আছে ঠিক আছে গাইস, এখানে আমাদের লাগানো কমপ্লিট, ওখানেও বক্স বাজে। আর আজকে ওয়েদারটা খুবই বাজে হয়ে রয়েছে। সো এবার আমি যাব বাড়ির দিকে, সব জায়গায় বক্স বক্স লাগানো আমার কমপ্লিট। চুলগুলো যে কি হয়েছে, বাজারের ব্যাগ মনে হচ্ছে, যেন বাজার করতে যাচ্ছি। আর এখন যেন আস্তে আস্তে রাত্রির হয়ে যাচ্ছে, দুপুর 12টার সময় মনে হচ্ছে রাত্রির হয়ে গেছে। 12টা বাজিনি এখনো, যদিও 9টা 10টা হবে। আমাদের ভ্যান যেটা ভারী কষ্টে এসেছে এই ছোটো রাস্তায়, আমরা যাবো বাড়ি এবার। তো গাইস আমি এবার প্লাস্টিকটা সাইড করে এলাম, কারণ হচ্ছে এইসব পিকনিক ফিকনিকে কী হয়, বক্সের প্লাস্টিক পেলে না মানে সেই প্লাস্টিকের উপরে বসে খাওয়া দাওয়া শুরু করে, আর কী খাওয়া দাওয়া মানে তো বুঝতেই পেরেছো। তো প্লাস্টিককে এইভাবে 12টা বাজিয়ে দেবে প্লাস্টিকের, ঠিক আছে। তো সেই জন্য আমি প্লাস্টিকটাকে সাইড করে এলাম। আর আজকে সেট আপ এই অবধি কমপ্লিট, আজকে ওখানে 15-15টা বাজছে, এখানে 12-12টা দিলাম। আবার রাত্রিবেলা আবার এইগুলো তুলতে হবে, এইটা তুলবো ওইটা তুলবো, ঠিক আছে, সেগুলো তুলতে হবে আবার। এখন আপাতত গিয়ে একটু রেস্টিং টাইম। A few minutes later. তো গাইস আমাদের আজকে এইখানে সেট আপ কমপ্লিট। আর কাঁধে একা একা তুলতে কি ভাই কষ্ট করে, কিন্তু মেশিনটা অন ছিল দেখেছিলি তো, লাইনটা অফ করার আগে দেখে নিতে হয় যে কত করে বোঝাবো। লাইনটা আমি অফ করেছি, ও দেখিও নি যে মেশিনটা অন আছে কিনা, স্পিকারটা একটু দেখবে তা না। ঠিক আছে, তোমাদেরকে বলবো যে দেখো কখনো এরকম পিকনিক ফিকনিকে মাল খোলার সময় অল টাইম বক্স চেক করে অ্যান্ড মেশিন অন আছে কিনা দেখে, পারলে চালিয়ে দেখে তারপরেই মাল জিনিস তুলবে। কিন্তু আমাদের আজকের এখানটা একটু ভুল হয়ে গেছে, আমরা দেখে নিইনি যে মেশিন ঠিক আছে কিনা, স্পিকার ঠিক আছে কিনা, তো এই জিনিসটা আজকে ভুল হয়ে গেলো, বড় ভুল, বাড়ি গিয়ে আগে সেটা চেক করব। আর চলো, ওখানে সাউন্ডটা তোলা হয়ে গেছে, এখন আমরা সাউন্ডটা এখন তুলছি, আর তুলে বাড়ি যাব। দেখা হবে পরের ভিডিওতে।